আরো সুন্দর করে বলো, আরো সুন্দর করে, মেটো আরো সুন্দর করে বলো, বলো মেটো বলো। মেটোর খিদে লাগছে। আমার মিটুর এক পা নাই, এক পায়ে ও খাড়ায় দাঁড়ায় রয়েছে। এই যে, এই যে এক পা নাই, এই যে দেখতে পাচ্ছেন ওর এক পা নাই। ওই এক পাওয়ালা পাখি আমি পালতেছি। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে পাখিটা, এটাকে আমি আপনার ছোটবেলায় পাইছিলাম। তো আমি যখন ওকে পাই তখন ওর খুব ইঞ্জুরি অবস্থায় ছিল। ওর আপনার দেখতেই পাচ্ছেন এখানে যে ওর একটা পা নাই। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে একটা পাও নাই ওর। তো এই ইঞ্জুরি অবস্থায় আমি তাকে পাই। পাওয়ার পরে আমি তারপর তাকে আপনার এই ওকে ধরে আনি। আমি তখন কি করব আসলে, ওর একটা ফাঁকা এবং মানে রানের এক পাশের মানে পায়ের রানের গোড়া দিয়ে পুরোপুরি আপনার আলাদা হয়ে গেছে, এবং একটা পায়ের যে ঘিট মাঝামাঝি অবস্থানে ওটাও এক পর্যায়ে পুরো চলে গেছে, পায়ে বাদ, তো একটা ফাঁকাও পুরে গেছে। তা আমি আসলে ওই সময় কী করব এই পাখিটাকে নিয়ে, কোনো আপনার কোনো পশু ডাক্তার বা কারো কাছে নিয়ে যে ওকে ট্রিটমেন্ট করাবো, সেই রকম আসলে ওই সময় মাথায় ধরে নাই। তো আমি আসলে টুকিটাকি যাই পারি চেষ্টা করছি, যেতটুকু করার, আমি পাখিটাকে আপনার এনে নিজেই আমি রানের মাংস মানে যেই রানের রানের যেই পাশটা চিড়ে গেছে ওই পাশটায় আমি আপনার সেলাই করে দিয়েছিলাম। তো ওই পাশটা আমি সেলাই করে দেওয়ার পরে আপনার যেই দেখলাম যে, এবং যে পাখাটা ওর চলে গেছে ওই পাখাটাও আমি সেলাই করে দিয়েছি। তো সেলাই করে আপনার চিকন সুতা দিয়ে আমি সেলাই করে দিই। সেলাই করে দেওয়ার পরে আর দেখলাম যে একটা পা পুরো পড়ে গেছে। তো ওই পাটা আর আসলে ওটা পুরোটাই গেছে। তো ওটা আমি কি করব পরে, আমি ওই সেলাই করা জায়গায় মলম আপনার বায়োডিন ক্রিম ট্রিম দিয়ে তারপরে ওকে ক্ষতর শুকানোর জন্য ভিটামিন সি ট্যাবলেট এরকম অনেক কিছু খাইয়ে ওকে আমি নিজের হাতে খাইয়ে, ছোটো খুবই ছোটো, খাইতে পারে না ওই সময়, আমি ওকে নিজের হাতে খাইয়ে খাইয়ে আস্তে হ্যান্ড ফিডিং করে ওকে বড় করি। তো ওর যে পাটা, ওই পাটা আসলে ওই সময় পড়ে যায়। আমি আসলে ওর পায়ের জন্য আর কিছু করতে পারি নাই। এখন চেষ্টা করতেছি, অনেক আসলে কেউ আমাকে সাপোর্ট দিচ্ছে না যে ওকে কোনো ভালো, যদি কাউকে যদি পাইতাম যে এই কৃত্রিম পা তাহলে হয়তো একটু ওর জন্য একটু হাঁটতে সুবিধা হতো। এই যে একটা পা দিয়ে ও আসলে হাঁটতে পারে একটা পা দিয়ে, কিন্তু উঠতেও পারে এখন ইনশাল্লাহ। সে উঠতে পারে, সে নিজে খাইতে পারে, সে কথা বলতে পারে। তারপর এটাই আমার কাছে আসলে অনেক আনন্দের, আমি অনেক এখন অনেকটাই হ্যাপি ওকে নিয়ে, আমার কাছে খুবই ভালো লাগে। এক পা দিয়ে সে সুন্দরভাবে হাঁটতে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তারপরে সে সুন্দরভাবে উঠতে পারতেছে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দেবো যে সে উড়ে কী সুন্দর কথা বলে। তো এ হলো আর কি, আসলে পাখির প্রতি ভালোবাসাটা আসলে অন্যরকম। হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমার হাতে যে পাখিটা দেখছেন ওটার নাম হলো মিটু। তো এই মিটুকে নিয়ে আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন। হ্যাঁ, আসো এদিকে, আসো এদিকে, আসো, হ্যাঁ এই যে আসো আসো, গুড গুড, ভালো আছো মিটু? কেমন আছো? দাঁড়া তোর
মিঠু लो लो कैस लो कैस लो गो এই যে খাইবা এই যে খাও 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 দেখি পারো কি না হ্যাঁ তর 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 মেটু মেটু বলো নাম বলো তোমার নাম কি মিঠু বলো বলো মিঠু 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 সিধা সিধা মিঠু 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 মিঠু